আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের স্টেশনে, এখন দক্ষিণেশ্বরের স্টেশনে নামলাম। এবার আমি আস্তে আস্তে নিজের গন্তব্যস্থানে পৌঁছাবো। এখন আমি দক্ষিণেশ্বরের যে ফ্লাইওভার আছে, হাঁটে হেঁটে যে যে রাস্তা যেতে হয় সেখান দিয়ে যাচ্ছি। এখন এই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এখন আমি এই লঞ্চ ঘাট করে গঙ্গাটা পার করব। এখন গঙ্গা পার করে ওপার হয়ে আমি বেলুড় মঠে যাব। তো সেক্ষেত্রে টিকিট কাটা হয়ে গেছে। এখন টিকিট কেটে এই এখন ব্রিজ দিয়ে এখন লঞ্চে যাওয়ার জন্য এখন যাচ্ছি। আর দেখো পাশেই একদম দক্ষিণেশ্বরের মন্দিরটা, কি সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে ভিউটা, অসাধারণ। লঞ্চ তো চলে এসেছে, লঞ্চে উঠেও গেছি। এবার দেখো লঞ্চ থেকে কি সুন্দর এই দুটো ব্রিজটাকে দেখতে কত ভালো লাগে। দেখতে দেখতে চলে এসেছি গন্তব্যস্থানে বেলুড় মঠের ঘাটে। এখন আমি এই যাচ্ছি এখন বেলুড় মঠের দিকে রাস্তাতে। এই রাস্তা দিয়ে বেলুড় মঠের রাস্তা, মানে বেলুড় মঠে ঢোকার পথ খুবই অল্প, একটুখানি সময় লাগে ওই ঘাট থেকে হেঁটে হেঁটে আসে বেলুড় মঠে আসা, খুবই কমের সময়। তো বেলুড় মঠে ঢুকে গেছি এন্ট্রি গেটের ভেদ দিয়ে। এখন এই দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর অসাধারণ লাগছে বেলুড় মঠের এই বেলুড় মন্দিরটা, তাই না, অসাধারণ। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি এই প্রথমবারই এসেছি, এই প্রথমবার আমি আসি আর কি বেলুড় মঠে, এর আগে কোনো সময় আসা হয়নি। তো এখন এই ফার্স্ট টাইম এখন এক্সপিরিয়েন্স করছি আর কি এই বেলুড় মঠের এই কারিগরিটা, এই মন্দিরের যে ডিজাইন এবং এত সুন্দর বানিবেটি যে জিনিসটা, খুব ভালো। তো এসে খুব ভালো লাগছে আর কি, দারুণ। তো এবং চারিদিকে ফুলের ফুল সুন্দর। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি এখন বেলুড় মঠে। এই কিছুক্ষণ আগে ঢুকলাম, এখন এসে এখন জাস্ট আমি লোকেশান দেখছিলাম কোথায় কি কোন জায়গার স্পটে গিয়ে বসে করা যাবে। তো এই আমার এই জায়গাটা পছন্দ হলো, এই দেখুন এইখানটা, এই জায়গাটা বসে করবো, এই জায়গাটা ভালো লাগছে। এই জায়গা এই জায়গাটা থেকে এই সিনটা খুব ভালো লাগছে, দেখাচ্ছি দেখো, এই যে এই জায়গাটা থেকে এই পোর্শনটা খুব ভালো লাগছে, দেখো অসাধারণ লাগছে। তো আমি এই অ্যাঙ্গেলটা পছন্দ করেছি। তো দেখো ভালোই লোকজন আছে, অনেক লোকজন আছে, আরও আসছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে। তবে তোমাদের কেমন লাগছে এই জায়গাটা, এবং কি এই সাবজেক্টের এই লোক এই ছবিটা এই এই কর্নার এই কর্নার থেকে তোমরা একটু বলবে। আর তোমরা দেখতে থাকো, খুব ভালো হতে চলেছে ভিডিওটা, আর অনেক কিছু জানানো হবে, ফিডব্যাক করতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, অনেক ভালো হবে, অনেক ভালো করে বোঝানো হবে, করা হবে। তো দেখো তোমরা, ঠিক আছে, ওকে, চলো বেশি কথা না বলে স্টার্ট করি। তো প্রথমে তো পেন্টিং বানানোর আগে আমি আগে ছোট্ট করে একটা ভালো করে থাম্বনেল বানিয়ে নিচ্ছি। থাম্বনেল মানে অর্থাৎ যেটা হচ্ছে আমি যে ছবিটা করছি সেই ছবিটার আগে একটা ছোট রাফ করা আর কি, যে কেমন পোর্শনটা রাখা হবে, কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা দেখতে ভালো লাগবে, লাইট অ্যান্ড শ্যাডো কেমন করে লাগলে হবে, ড্রয়িংটা কেমন করতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটা অ্যাড করতে হবে, কিছু সেটার জন্য আলাদাভাবে একটা ছোট রাফভাবে করার জন্য ওটাকে থাম্বনেল বানানো হয়, এটাকে থাম্বনেল বলে। তো আমি থাম্বনেলে অলমোস্ট আমি স্কেচ করে নিয়েছি। তো আমি স্কেচ করছি, কালার করছি না, কারণ এটা মানে করতেও সময় লাগবে বেশ, তাই জন্য আমি আগে স্কেচই করে নিলাম, কালারটা করলাম না। তো আমার স্কেচ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি পরে নেক্সট পার্টে আমি যে এবার আমি ফাইনাল যে ছবিতে আসছি, ফাইনাল ছবিতে আমি দেখো ড্রয়িং করছি। তো ফাইনাল ছবিতে ড্রয়িংটা বেশ এরকমটা দেখতে লাগছে। তো আমি ভেবেছিলাম প্রথমে ফিগার টিগার অ্যাড করবো, ফিগার টিগার দেবো, বাট আমি তারপরে ভাবলাম যে যে এই ফিগার টিগার দিলে না খুব ছোট হয়ে যাবে, মানে এই যে বড় এই আর্কিটেকচার যে বিল্ডিংটা এটা খুব ছোট ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বড় করেই করার চেষ্টা করলাম, যেটা থাক বড় করে করি, ফিগারটা অত দেওয়ার দরকার নেই, এরমই থাক। পেপার অনুসাইজ অনুযায়ী পেপারেতে এখন আমি পেপারে করছি A3 পেপারে, চিত্রপাটে A3 পেপার। তো এবার আমি এখন দেখো
কালারও শুরু করে দিয়েছি ফার্স্ট ওয়াশে। ফার্স্ট ওয়াশে আমি এখানে গ্যাম্বো, জিওলো, অরেঞ্জ এই সমস্ত কালার ইউজ করেছি। পুরো পেপারটাকে ভিজিয়ে দিয়েছি ভালোভাবে, তারপরে কালারটা ইউজ করেছি। এবং ফার্স্ট ওয়াশে সবসময় কালারটাকে মানে যে একটা হালকা যে ফিল করছি, ফিল করা হয় মানে ছবিটা, মানে যেটা আমি ফিল করছি ওখানকার নেচারের সঙ্গে যে কালার ইয়েটা সিচুয়েশানটা, যে কালার ইয়েটা তো ভ্যালু যে ব্যাপারটা দেখছি কী কালার, একটা হলুদ হলুদ ভাব দেখছি, হ্যাঁ না, যে এই যে দেওয়ালটার মধ্যে যে আর্কিটেকচারের যে বিল্ডিংটা দেওয়ালের মধ্যে হলুদ হলুদ ভাব দেওয়া আছে, তো এই হলুদ হলুদ ভাব দেওয়ার জন্য আমি হলুদ কালারের মধ্যে এর মধ্যে ইয়েলো আকার, তারপর অরেঞ্জ, অল্প পরিমাণে হচ্ছে আকাশের জন্য একটু কোবাল ব্লু, আর হচ্ছে আল্ট্রামেরিন, এই সমস্ত কালার অ্যাড অন করছি। এটা পুরো পুরোটাই ফার্স্ট ওয়াশে একদম ভেজে ভেজা অবস্থাতে করতে হবে, এবং পেন্টিং তো অ্যাকচুয়ালি পুরো ভেজের মধ্যেই হবে, হ্যাঁ, বাট ফার্স্ট ওয়াশে পুরোটা একদম ভিজিয়ে ভিজিয়ে একদম ভালো করে করতে হবে। কালারটাকে হালকা হালকা লাগাতে হবে, রড মানে বেশি ডিপ ডিপ কালার লাগানো যাবে না। আসলে প্রথম ফার্স্ট ওয়াশে এটাকে রিদম করতে হয় একটা কালার ফিল আনার জন্য, মানে যে যে কালার তুমি দেখছো যে নেচারের সঙ্গে যে কালারটা এখন দেখা যাচ্ছে, যে আবহাওয়াটা সকালের মর্নিংয়ে যে রোদের কালার বা যেই মানে মেসুস করতে পারছো যে কালার ফিলটা, সেটা এখন আগে দিতে হয় ফার্স্ট ওয়াশে, মানে ফার্স্টে রিদম করার জন্য। তো সেই ক্ষেত্রে ওটা করা নিলাম। এবার ওটা করার পর আমি আবার আকাশে, দেখো আমি আকাশে আবার একবার একটা কালার দিচ্ছি এখন, বাট এখন এটা এটাই অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়াশ হচ্ছে, তখন ওটা ফার্স্ট ওয়াশ ছিল না, ওটা ফার্স্ট ওয়াশের মতনই একটা হালকা ওয়াশ দিয়েছিলাম, কালার ইয়ে করার জন্য, মেসেজ করার জন্য যে হলুদ হলুদ ভাবটা। তারপরে আমি এখন আমি ফার্স্ট ওয়াশে আমি আবার কালার আসছি, মানে আকাশে একটু হালকা ড্রাই হয়েছে, কিন্তু ভেজাও আছে একটু হালকা ড্রাইও আছে, দেখো একটু কালারগুলো ভেতরে ঢুকে ঢুকে যাচ্ছে, তাই জন্য আমি টিস্যু পেপার দিয়ে টাচ করে দিচ্ছি কালারগুলো যাতে ভেতরে না ঢোকে, যাতে আমার যে বিল্ডিংয়ের যে ডিজাইনটা ওটা হলুদ ভাবটা না অন্য কালার হয়ে যায়, হলুদ ভাবটা যেন হলুদই থাকে, ভালো করেই থাকে। তো সেক্ষেত্রে এবার কালারটাকেই ভালো করে চাপাচ্ছি, আর টিস্যু পেপার দিয়ে যেখানে যেখানে একটু ঢুকে যাচ্ছে তো সেক্ষেত্রে সেখানে টাচ করে কালারটাকে লিফ্ট করে নিচ্ছি। টিস্যু পেপার সবসময় যেন বা হাতে সবসময় থাকে, কেননা এই জিনিস দেখতেই পাচ্ছ সবসময় এগুলো ওয়াটার কালার পেন্টিং সবসময় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, হতেই থাকে, তো যাতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তোমাকে টিস্যু পেপার দিয়ে টাচ করতে হবে এই সমস্ত জিনিসগুলোতে। তো আমি এবার ফার্স্ট ওয়াশে করার পর এবারে আমি সেকেন্ড ওয়াশে একটুখানি হালকা হালকা তোমার অ্যাপ্লাই করছি, তোমার একটু শ্যাডো বাগেরাগুলোকে আগেই বার করে নিচ্ছি, যেগুলো যেগুলো মোটা মোটা আমার চোখে বেশি বেশি বাজছে যে জায়গাগুলোতে শ্যাডো পার্টের অনুসারে সেখানে সেখানে আমি কালারগুলো অ্যাপ্লাই করছি। কালারগুলো অ্যাপ্লাই করেছি আমি এখানে বাটাম্বার, বানসিয়ানা, আল্ট্রামেরিন, অল্প পরিমাণে ভায়োলেট, ঠিক আছে। তো এই কালারগুলো আমি অ্যাপ্লাই করেছি। কালারে আমি ক্যামেল কোম্পানির কালার ইউজ করি। তো এখন কালারগুলো ভালো করে লাগাই নিচ্ছি, ভালো করে শেডিং যেখানে যেখানে আমি মোটা মোটা যেখানে আমি দেখতে পাচ্ছি শ্যাডো পার্টের অনুযায়ী সেখানে। এই ছবিটা অ্যাকচুয়ালি হবেই এরকমভাবে, ডিটেলিং প্রচুর প্রচুর আছে, প্রচুরভাবে ডিটেলিং আছে, বাট পুরো ডিটেলিং তো করা যায় না, সেক্ষেত্রে যেগুলো যেগুলো ছোটো ছোটো পার্ট মানে মোটা মোটা পার্ট এবং যেগুলো হালকা হালকা দেখায় সেই পার্টগুলো শুরু করা যাবে, মোটা ছোট হালকা যেগুলো মিডিয়াম সমস্ত জিনিসগুলো, যেগুলো যেগুলো বাজছে সেগুলো জিনিসগুলো। আর তোমার পেন্টিংয়ের আসল কাজই হচ্ছে স্ট্রোক, তোমার স্ট্রোক যত ভালো করে দিতে পারবে, যে পোর্শন পোর্শনে যে সমস্ত স্ট্রোকের মাধ্যমে যে জিনিসগুলো ফুটে বার করতে পারবে সেইগুলো হচ্ছে পেন্টিংটাকে সৌন্দর্য বানায় আর কি, ঠিক আছে। তো তুমি যেটা দেখছো সেটা তো করছোই, নিজের থেকেও কিছু করতে হবে, যেগুলো যেগুলো তোমাকে করতে হবে, যে এটা এটা এই জায়গাটা এরকম করলে এই স্ট্রোকটা এরকম করে দিলে হয়তো বেরোবে বা এরকম ভালো লাগবে, হ্যাঁ না, সেটাই, বা এই জায়গাটা এরকম দিলে হবে না, এই জায়গাটা এরকম লুজ করে দিতে হবে, এই জায়গাটা ড্রামা দিয়ে দিতে হবে, এইভাবে আমি দেখো কীভাবে করছি। তো আমি আস্তে আস্তে একটু হালকা হালকা ডিটেলিং করছি, হালকা হালকা আমি একটু মানে ওই ভেজার মধ্যে পেপার কিন্তু আমার ড্রাই নেই, আমি কিন্তু ওই একটা লেয়ার দিচ্ছি, লেয়ারটা কিন্তু ভেজা, তাই না, ওই লেয়ারের মধ্যেই আমি আবার কিছুক্ষণ মধ্যেই আবার একটা ডার্ক চাপাচ্ছি। তবে কি এগুলো সমস্ত জিনিস চাপাচ্ছি ভেজার মধ্যেই, বাট এগুলো একটা ভেজার টাইমিং আছে যে কোন টাইমে টাইমে আমাকে ছাড়তে হবে, ঠিক আছে, যে আমি এখনই লাগালাম একটা একটা কালার ওয়াশ দিয়ে ওই কালারের মধ্যেই আবার একটা কালার দিলাম,
ডার্ক কালার বা কিছু কালার, কিন্তু ওটা কীভাবে স্প্রেড হয়ে যাবে বেশি পরিমাণে। এবার কালারটা স্প্রেড হয়ে গেল তো আমাকে কি আর একটু পরে দিলে হতো নাকি এখন দিতে হবে? এবার ছবি অনুযায়ী বা তুমি পেন্টিং অনুযায়ী তোমাকে ওটা বুঝতে হবে যে কখন কী করতে হবে, হ্যাঁ না পেপার। এবার তোমাকে একটা কথা আছে যে তুমি যদি পেপার বারবার চেঞ্জ করো বা এরকম করে করো তাহলে কিন্তু তোমার পেন্টিং বুঝতে পারবে না কোনো সময়। তোমাকে একটা পেপারে পুরো একটা পেপারে ফিক্সড হয়ে যেতে হবে তোমাকে, যে এই পেপারে তুমি বারবার করবে, তখনই তুমি বুঝতে পারবে যে টাইমিং কখন কী কী করবে, হ্যাঁ না। সেক্ষেত্রে সবসময় একই পেপারে করা, মানে একটাই পেপারে করা উচিত। হ্যাঁ যখন পেন্টিং তোমার ইয়ে হবে, যদি মনে হবে যে আমি আমার পেন্টিং আমার অনেকটা ডেভেলপ হয়ে গেছে, তখন তোমার পেন্টিং এবার নত অন্য কোনো পেপারে সুইচ করবে, ঠিক আছে। আমি তোমার পেপার আমি চিত্রপটে করি, তো তোমার পারলে তুমি চিত্রপটে করতে পারো, এটা খুব খুবই লো বাজেটে, খুব একটা বাজেট লাগে না এটাতে। আমি চিত্রপটে আমি 440 জিএসএমে 100% কটনে আমি পেন্টিং করি। তো আমি প্লেনের ক্ষেত্রেও ইউজ করি, আমি আউটডোর ক্ষেত্রে ইউজ করি, সমস্ত ক্ষেত্রেই, মানে পোর্ট্রেট বাগরা অথবা তোমার স্টিল লাইফ পেন্টিং সমস্ত ক্ষেত্রে আমি চিত্রপটে ইউজ করি আপাতত। এখনো ভাবিনি অন্য কোনো পেপারে সুইচ করা, তো ভাবলে অবশ্যই তোমাদেরকে জানাবো, দেখবে। যাই হোক, তো এখানে দেখো ডিটেলিং হচ্ছে আস্তে 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 করে, আমি যে যে পার্টগুলো আমার যে চোখে পড়ছে বারবার করে সেই পার্টগুলোই করছি। এই সমস্ত আর্কিটেকচারে বিল্ডিংয়ে পেন্টিং করার সময় সবসময় ধ্যান রাখতে হবে যে এই লাইনগুলো আর্কিটেকচারে বিল্ডিংয়ে কি হয়, নতুন নতুন বিল্ডিংগুলো এলো তো মন্দিরটা তো পুরোনোই, বাট এখন তো এটা নতুন নতুনই আছে, তাই না? তো অ্যাকচুয়ালি এটা কি আছে, এটা এই যে লাইনসগুলো, যে এই যে স্ট্রেট লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইনগুলো এবং কার্ভ লাইনগুলো, এই যে মোশনগুলো, এই লাইনগুলো না স্ট্রেট হতে হবে, মানে টেরা দেখা হলে হবে না। বিল্ডিংটা যেন দেখলে মনে হবে যে হ্যাঁ একদম স্টেবল আছে, ঠিক না? তো ওই যে ব্রাশের যে স্ট্রোক গুলো একদম পারফেক্ট হতে হবে। তো আর আমি দেখো মাঝে মাঝে আঙ্গুল দিয়ে একটুখানি ডলে দিচ্ছি, কারণ ওটাকে মার্চ করে দিচ্ছি, ওটাকে ডার্ক লাগছে, ডার্ক হলে হালকা আঙ্গুল দিয়ে ওটা মার্চ করে দিচ্ছি, হালকা করে দিচ্ছি। এখন আমি ডার্ক চাপাচ্ছি, দেখো ডার্কের জন্য আমি অ্যাপ্লাই করেছি তোমার এখানে পেন্স গ্রে, কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন ব্লু, অল্প পরিমাণের ভায়োলেট, একটু বানশিয়ানা, এই সমস্ত কালার অ্যাপ্লাই করেছি। জানলাতে এখানে ব্লু ব্লু কালার আসছিল বলে আমি টার্কোয়েস্ট ব্লু আর কোবাল্ট ব্লু ইউজ করেছি। শ্যাডো পাটে আমি এখন আবার একটা ডার্ক চাপাচ্ছি, কারণ আরও মনে হচ্ছে এটাকে আরও বার করতে হবে, ঠিক আছে। ডার্ক মনে নয় এটা নয় যে কালো, কালো নয়, কালো কোনো সময় ইউজ করবোই না ছবিতে, কালো ছবিটার মধ্যে একটা অন্যরকম মানে এফেক্ট ফেলে দেয়, খারাপ এফেক্ট, একটা হার্ডনেস চলে আসে ছবিটার মধ্যে, ছবিটার সফটনেস রাখতে গেলে, ছবিটা মানে মিঠাস রাখতে গেলে ছবিটার মধ্যে এই সমস্ত একটা হালকা হালকা মানে সফট রাখতে গেলে, সেক্ষেত্রে তোমাকে সবসময় কালার বানিয়ে তোমাকে ডার্ক করতে হবে। ডার্ক বানাতে গেলে তোমার অনেক মানে রাস্তা আছে, তোমার পেন্স গ্রে থেকে করা যাবে, তোমার তারপরে পুসিয়ান ব্লু থেকে করা যাবে, তারপরে কোবাল ব্লু থেকে করা যাবে, বানসিয়ানা থেকে করা যাবে, এবার ওগুলো মিক্স করে কালারগুলো বানাতে হবে। যেমন কি তোমার আল্ট্রামেরিনের সঙ্গে বাটাম্বার মিক্স করলে বেশ ভালো পরিমাণে ডার্ক হয়ে যাচ্ছে, তাই না? এগুলো আর কি। তো দেখো আমার অলমোস্ট আমার অনেকটা পেন্টিংটা হয়ে এসছে। তো তোমরা বন্ধুরা পেন্টিংটা কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও, আর লাইক তো অবশ্যই করবে, ঠিক আছে। আর ভালো লাগলে কিন্তু তোমাদের বন্ধুদের এবং অন্যান্য যারা পেন্টিংয়ের লাভার, পেন্টিং করো, তাদেরকে শেয়ার করবে, ঠিক আছে। আর তোমাদের যদি মন চায় যে আমার সাথে প্লেনের উপরে পেন্টিংয়ে জয়েন করতে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি বলবো কোনি, ঠিক আছে, সম্ভব হলে তো অবশ্যই হবে। আর তোমাদের যদি আরও কিছু ব্যাপারে কোনো কিছু জানার থাকে তো কোনো পেন্টিংয়ের সম্বন্ধে আমাকে পেজে যাক অবশ্যই জানাতে পারো। এখন অল্প অল্প কিছু কিছু স্ট্রোক বাকি আছে, ছোটো ছোটো লেয়ার ডিটেলিং বাকি আছে, সেগুলো করে দিচ্ছি। দেখো আমি মানে এখন লাস্ট স্টেপে কী হয়, এখন লাস্ট স্টেপে না পুরোটা পেপার ড্রাই হয়ে যায়, তাই না? এবার ড্রাই অবস্থায় এবার করছি, কিন্তু ড্রাই থাকলেও আমি দেখো আঙ্গুলও টাচ করছি, স্প্রেও করছি,
কারণ আমি এখন পেপারটা মানে পুরোটা শুকনো আছে, পুরোটা ড্রাই আছে, বাট তার সত্ত্বেও আমি এটাকে হালকা হালকা সফটনেস রাখার জন্য তাও স্প্রে মাছিকেও তাও আমার হালকা আঙুল দিয়ে ঠিকঠাক করে নিচ্ছি, তাই না? তো পেন্টিং একদম কোনো সময় মানে চেষ্টা করতে হবে যাতে ড্রাই ড্রাই খুব কম করার আর কি। ম্যাক্সিমাম এই পেন্টিং ওয়েট অ্যান্ড ওয়েট পে করা খুবই জরুরি, ওতে পেন্টিং সব থেকে দেখতে সুন্দর লাগে। তো আমার পেন্টিং একদম কমপ্লিট, এখন আমি সিগনেচার করে নিচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার এরকম নানান ধরনের পেন্টিংয়ের উপরে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, শেখার জন্য, জানার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের জন্য এটুকুনি, আসি আবার নতুন একটা পেন্টিংয়ের ভিডিও নিয়ে।